ধর্ণা মঞ্চ থেকে সরিয়ে দেয়া হলো চাকরি প্রার্থী বিক্ষোভকারীদের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। আদালতের পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছিল চাকরি প্রার্থীদের ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে সরানোর কোনো প্রয়োজন নেই। তবু পুলিশের পক্ষ থেকে আজকের কার্নিভালের কারণে বিক্ষোভকারীদের স্থানান্তরণের নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশের অনুরোধ নামক নির্দেশের ভিডিও প্রকাশ করে টুইট করেন শুভেন্দু অধিকারী। ঠিক আছে, সবাইকে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আর একজনের জন্য না থাকে।